দেশের ইতিহাসে প্রথমবারের মতো বাজেট বক্তৃতার কিছু অংশ উপস্থাপন করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী। অর্থমন্ত্রীর অসুস্থতার কারণে বাজেটের অর্ধেক অংশ পাঠ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তৃতার এক পর্যায়ে নিজের প্রশংসায় হেসে ফেলে প্রধানমন্ত্রী বলেন, এটা অর্থমন্ত্রীর লিখিত বক্তব্য। নীলাদ্রি শেখরের রিপোর্ট। এবারের বাজেটের আকার যেমন বড়, তেমনি বাজেটকে ঘিরে ঘটনার ঘনঘটাও অনেক। দুদিন আগে অসুস্থ হয়ে হাসপাতাল থেকে অর্থমন্ত্রী সোজা চলে আসেন বাজেট সেশনে। বাজেট বক্তৃতা চলার এক পর্যায়ে সে দায়িত্ব কাঁধে তুলে নেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ আসলে আমার নিজেরও ক্যাটারাক্ট অপারেশন, আবার আমার মন্ত্রীরও ক্যাটারাক্ট অপারেশন, সমস্যা এখানেই দেখা গেছে, যার জন্য তার 15 মিনিট পরপর ড্রপ দিতে হয়, যে জন্য উনি অসুবিধা পড়ে যাচ্ছেন পড়তে। আর আমার তো আপনি জানেন একটু ঠান্ডা লেগে গলার অবস্থা, কালকেও ওই অবস্থা ছিল, পড়তে গেলে কাশি হলে আরও সমস্যা। এটাই হচ্ছে সব থেকে এবার দুর্ভাগ্য, কখনো এরকম হয়নি, এবার হয়েছে। তবে এ পর্যন্ত উনি পড়েছেন, বাকিটুকু আমি যতটুকু পারি আমি পড়ে দিতে চাই, আপনি যদি আমার। জি, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি পড়ে দেবেন, জি আপনি উপস্থাপন করুন। বাজেট বক্তৃতার অর্ধেকের বেশি অংশ পাঠ করেন প্রধানমন্ত্রী। সে সময় সংসদের অধিবেশন জুড়ে ছিল করতালি। আমি এই জন্য দেশবাসী ও আপনাদের সকলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, এটা কিন্তু আমার বক্তৃতা না, আমি মাননীয় অর্থমন্ত্রীর বক্তৃতা পড়ছি। আর নিজেরটা হলে হয়তো বলতাম না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে যে যে জায়গায় ধন্যবাদ দেওয়া হয়েছে সেটা আপনি অবশ্যই পড়বেন। 1973 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রীর পাশাপাশি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলেও বাজেট উপস্থাপন করেছিলেন তাজউদ্দিন আহমেদ। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা।